পেশেন্টের কি হয়? জি, আমার আমার ছোট ভাই আবার আপনার ছোট ভাই থ্যালাসেমিয়া হয়েছে, তিনি পজিটিভ ব্লাড দরকার, তো কাউকে মধ্যেই চারটে ব্লাড জোগাড় করার চেষ্টা করেন। আবার কালকের মধ্যে চারবে ব্লাড? হ্যাঁ, কালকের মধ্যে চারবে ব্লাড জোগাড় করতে হবে, পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। আবার এছাড়া কি আর আর কোনো উপায় নেই? না, এছাড়া আর কোনো উপায় নেই। আবার আমার আমার ছোট ভাইটা বাঁচবে তো? দেখেন, খোদা যা করে সেটা তো মঙ্গলের জন্যই করে, তার উপর তো কোনো হাত নেই। এখন আপনি যদি ব্লাডটা জোগাড় করেন তারপর দেখেন কি হয়। আচ্ছা, আমি আবার এই ব্লাড কোথায় পাবো? আপনি ব্লাড ব্যাংকে যান, বিভিন্ন ব্লাড ব্যাংক আছে, প্লাস আপনার রিলেটিভের মধ্যে কি এবি পজিটিভ ব্লাড পাওয়া যাবে না? আফা, আমার আমার আত্মীয়দের মধ্যে আর কারো ব্লাড এবি পজিটিভ না। তাহলে ব্লাড ব্যাংকে যান। আচ্ছা, তাহলে আসি, আমাদের দোয়া করে। ঠিক আছে। রক্ত পাইবেন আমার বাপের একটা ভিটামাটি আছে, সেই সেই বাপের সেই ভিটামাটিটা বেচ দাও যদি আমি আমার ভাইটাকে বাঁচাইতে পারি, তাও আবার শান্তি আসবো। তাহলে আমার ভিটামাটি দরকার নাই ভাই, আমি কাল আমি ভিটামাটি বেঁচে আপনার টাকা দেবো ভাই কালকে। তাহলে কালকে এই সময় এই জায়গাতে টাকাটা লই আইসে, তারপরে রক্ত। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসবো। আচ্ছা ভাই, ভাই আমার ভিটামাটি বেঁচে ভাই আসবি ভাই। টাকা 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 কই? এই এই ভাই টাকাটা মতো ভাই, কোনো সমস্যা নাই, টাকা যখন পাইছে রক্ত পাবই ভাই। এনে একটু খারাপ, আমি কিন্তু দামু আর রক্তটা লয়ে আসবো। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসবে, আমার ভাই মারা যাবো ভাই। আরে দায়িত্ব দে, দায়িত্ব দে, দামু আর আনবো। দাঁড়াও, কি কিছু বুঝতেছে ভাই? একটা লোক আমার কাছে টাকা নিয়ে গেছে, আমার ব্লাড দিব কয়া ভাই। আমার আমার ছোট ভাই এই হসপিটালে ভর্তি আছে ভাই। আপনি টাকা দিয়েছেন, কাকে টাকা দিয়েছেন ভাই? একটা লোক কালকে কইলো, হ্যাঁ যদি আমি টাকা দিই তাহলে হ্যাঁ আমার ব্লাড দিব ভাই। লম্বা করে দাড়িওয়ালা যে লোকটা ভাই, ওই লোকটাই ভাই। আরে ও তো একটা দালাল, আপনি দালালের গপ করে বসছেন ভাই। ভাই আমার আমার কি হবে ভাই, আমার ছোট ভাইটা মারা যাবো ভাই। আজকে মনে চার ব্লাড না দিতে পারলে ভাই ও মারা যাবো ভাই। আপনার আপনার রুগী কি রক্ত দরকার, কি গ্রুপের রক্ত দরকার? এবি পজিটিভ ভাই। আচ্ছা শুনুন, আমাদের ভার্সিটিতে বাদর নামের একটা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন আছে, এরা আপনার স্বেচ্ছায় রক্তদান করে, এখানে কোনো টাকা পয়সা লাগে না। তো আপনি আমাদের ওই ভার্সিটিতে যাবেন, যে যদি বলেন যে আপনার রক্ত লাগবে, ওনার আন্তরিকভাবে আপনাকে সাহায্য করবে এবং আপনার কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে ভাই। ভাই এই কাগজটা ডাক্তার দিছে ভাই, এই কাগজটা নেয় নেবো। হ্যাঁ আপনি এই কাগজটা নিয়ে যাবেন, এই কাগজটা নিয়ে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, ভার্সিটি গেমটা অনেক দূর না? ভার্সিটি এখান থেকে অনেক দূরে না, আপনি রিক্সা অথবা অটো যে কোনো একটাতে চড়ে আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বললে তারা ওখানে যাবেন, যে বাদর অফিসের কথা বললে আপনাকে চিনে আসবে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমি তাহলে আসি।
আমার ছোট ভাই বাঁচানো কথা বলতেছি। ব্লাড কি হবে?